বাসন্তী পুজোয় যেরকম ভাবে মা আসেন তার সন্তানদেরকে নিয়ে তার নিজের বাপের বাড়িতে, ঠিক সেরকম ভাবেই এবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের মেয়ে ফিরলেন তার বিদেশ সফর সেরে। বিদেশ সফর মানে স্বস্তিকার মেয়ে বিদেশে পড়াশুনো করেন, এবার তিনি দেশে ফিরেছেন, মায়ের কাছে ফিরেছেন, কারণ এখন বলা যেতে পারে এটা তার বসন্তের ব্রেক, বা এই মুহূর্তে দাঁড়িয়ে স্প্রিং ব্রেক। আর স্প্রিং ব্রেকে এবার তার মেয়ে বাড়িতে ফিরেছে, বা ইটস ন্যাচারাল মা আর একটুখানি মেয়ের তাদের যেই গদগদ মুহূর্ত সেটা সামনে আসবেই। আর ঠিক তাই হয়েছে, বিভিন্ন রকমের মুহূর্ত তারা তুলে ধরলেন তাদের সোশ্যাল মিডিয়ামসের মাধ্যম দিয়ে। চলুন চোখ রাখি সেই পার্টিকুলার মুহূর্তগুলো কেমন কেমন ছিল। স্বস্তিকা লেখেন ছবিগুলো পোস্ট করার পরে, বসন্তকালে বাসন্তী পুজো, কিন্তু আনন্দের শেষ নেই, কারণ আমার মেয়ে ছুটি উপলক্ষে বাড়ি এসেছে, ও যখন আবার চলে যাবে তখন মন খারাপ হয়েই যাবে, তাই এখন শুধুই আনন্দ করার সময়, এই কিছু সপ্তাহ শুধু মেয়ে আমি মাছের ঝোল আর অঢেল ভালোবাসা, মেয়ে চলে গেলে সেই আবার মন খারাপ, এমনই একটা আবেগ ঘন পোস্ট স্বস্তিকা লিখলেন তার ইনস্টা এবং ফেসবুকে। আর সেই ছবি এখন বেশ ভাইরাল, দেখতেই পাচ্ছেন মা এবং মেয়ের সেই যে বন্ডিং, সেই বন্ডিং মায়ের সামনে উঠে আসছে, দুজনেই পরেছেন শাড়ি, আর সেই শাড়ি কোথাও যেন একটা মিলেমিশে একটা মা মেয়ের বন্ডিং ক্রিয়েট তৈরি হচ্ছে। কি করে তৈরি হচ্ছে এখানে দেখা যাচ্ছে, স্বস্তিকা পরেছেন একটি পেস্তা রঙের শাড়ি এবং অন্বেষা পরেছে হালকা ল্যাভেন্ডার রঙের শাড়ি, ভিতরে আবার একটু নকশাও করা। আর সেই ছবি এখন বেশ ভাইরাল, কারণ ছুটিতে ফিরেছে মেয়ে অন্বেষা। পিছনে দেখা যাচ্ছে দেবী বাসন্তী রয়েছেন এবং তার সামনে তার মা এবং মেয়ে, কখন আবার মেয়ের সিঙ্গেল ছবি, এবং তারা বেশ টিউন করেই তারা ছবিটা তুলেছেন। অ্যাট দ্য সেম টাইম তারা যে শাড়িটা পরেছেন, তিনি বাধ্য করেছেন তার মেয়েকে যেন পুজোর দিনে শাড়িটাই তিনি পরেন, কারণ ব্লাউজটা আগে থেকেই রেডি করা ছিল, শুধু শাড়িটা ভীষণ সফট, আর সেই কারণেই তার মেয়ে এই শাড়িটা পরতে রাজি হয়েছেন। আর সেই ছবি এখন নেট মাধ্যমে বেশ ভাইরাল, দেখতেই পাচ্ছেন মা এবং মেয়ের যুগলবন্দী, এবং তার সঙ্গে রয়েছেন দেবী বাসন্তী, আর তার সামনে দাঁড়িয়ে তারা ছবি তুলেছেন, পোস্ট করেছেন, আর সেই মুহূর্ত কিন্তু এখন বেশ ভাইরাল। আর কিছুদিনের ছুটি, আর তারপরেই আবার স্বস্তিকার মেয়ে মানে অন্বেষা পাড়ি দেবে বিদেশে। স্বস্তিকা অন্বেষা সংক্রান্ত এরকম নানান আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আজতক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন।